বর্তমান পরিস্থিতিতে লেবাননের যে যুদ্ধ অবস্থা সেখান থেকে দেশে ফেরত যাওয়ার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু নাম নিবন্ধনের মাধ্যমে দেশে ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু আবেদন করেছে। দূতাবাসে ইতিমধ্যেই 1800 জন প্রবাসী বাংলাদেশি কিন্তু দেশে ফেরত যাওয়ার জন্য যে আবেদন করা হয়েছিল তার প্রথম ফ্লাইট কিন্তু আজকে দেওয়ার কথা, আজ 20 অক্টোবর। সেই ফ্লাইটটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ছেড়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তাদের লাগেজ থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল কিন্তু তারা এখানে সব রকম যে ব্যবস্থা করা দরকার, অর্থাৎ এয়ারপোর্টে ঢোকার যে পূর্ব মুহূর্তের কার্যক্রমগুলো সেগুলো কিন্তু পরিচালিত এখানে হচ্ছে। আমি দেখেছি যে এখানে কিন্তু প্রবাসী বাংলাদেশিদের বিদায় জানাতে এখানকার যাবতীয় কাজগুলো সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আজকে কিন্তু 54 জন প্রবাসী বাংলাদেশি শিশু সন্তান সহ 54 জন বাংলাদেশি কিন্তু আজ কিন্তু এই প্রথম ফ্লাইটে রওনা দিবেন বাংলাদেশের উদ্দেশ্যে। ঠিক তার পূর্ব মুহূর্তে প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত কিন্তু আনন্দ সহকারেই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অনেক বাংলাদেশি কিন্তু স্বস্তি প্রকাশ করছে। প্রবাসী বাংলাদেশিদের এটাই প্রথম ফ্লাইট এবং পরবর্তীতে যাদের কাগজপত্র নেই তাদেরও ফ্লাইটগুলো পর্যায়ক্রমে দূতাবাস দিবে এমনটি জানানো হয়েছে এবং আগামীকালও কিন্তু ঠিক দ্বিতীয় ফ্লাইট পরিচালিত হবে এমনটি জানানো হয়েছে আমাদের। প্রবাসী বাংলাদেশিদের এই অবস্থার সর্বশেষ তথ্য আমার হাতে এই ছিল।